আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হলো মাছ কাটা দিয়ে ভিডিও শুরু করছি। গতকাল দেখেছিলেন বাংলাদেশি একটা দোকান থেকে আমি দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো আজকে একটা ইলিশ মাছ রান্না করব, ইলিশ পোলাও করব। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, আর মাছটা আমি বটি দিয়ে কীভাবে কাটবো ইলিশ মাছটা সেটাও একটু শেয়ার করি। আমাদের এখানে সচরাচর খুব বেশি ভালো টাইপের ইলিশ পাওয়া যায় না, তবে এই ইলিশটার কাটা টাটা সব ছাড়িয়ে নিয়েছি। আর হলো উপরের গায়ের যে আঁশগুলো থাকে সেগুলো আমি একটা চামচ দিয়ে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তো ইলিশটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, তো এই ঘ্রাণটা থেকে বোঝা যাচ্ছে যে না, ইলিশ মাছটা হয়তো ভালোই হবে। তো ঠিক আছে, মাছটা কেটে নেই তাহলে। প্রথমে তো মাথাটা কেটে নিব। ইলিশ মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি, মাথাটা আলাদা করে নিয়েছি, লেজটাও কেটে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এখন আমি মাছটাকে কাটবো, যেহেতু আমি ইলিশ পোলাও রান্না করবো তাই একটু বড় বড় পিস করে মাছটা কাটবো। তো মাছগুলো আস্তে আস্তে সুন্দর করে কেটে নেই। আসলে ইলিশ মাছ আমার এভাবে খুব কম কাটা হয়েছে, কারণ ইলিশ মাছ এখানে ওইরকমভাবে পাওয়া যায় না। আর আম্মু যখন এসেছিলো দেশ থেকে তখন নিয়ে এসেছিলো, আর এই ইলিশ মাছ খাচ্ছি। তো ঠিক আছে, এভাবে পিস পিস করে পুরো মাছটা আমি কেটে নেই তাহলে। ইলিশ পোলাও রান্নার জন্য আমার হলো একটা ছোট্ট মশলা রেডি করতে হবে, সেটা হলো আস্ত জিরা আর হলো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী কেমন ঝাল দিতে চান, যেহেতু আমি মাছে হলো শুকনা মরিচ দিচ্ছি না, তাই এই যে জিরা আর কাঁচামরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যাদের পাটা আছে তারা পাটায় বেটে নিন। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, মাছগুলো মানে একদম ঠিক আছে, কোনো মানে অন্যরকম কোনো গন্ধ নেই, কিন্তু হলো মাছগুলো একটু নরম, কাটতে গিয়ে একটু খুলে গেছে, ওটা কোনো ব্যাপার না, মাছ একদমই ঠিক আছে, সমস্যা নেই। আর আমি হলো মাছগুলো আগে রান্না করে নিব, তারপরে পোলাওটা রান্না করব। আমি ইলিশ পোলাও কীভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য। ফার্স্টে ইলিশ মাছের মশলা কম লাগে আমরা সবাই জানি, আর আমি মাছটা ভাজবো না, যদিও বা আমাদের বাসায় মানে আমার আম্মুর বাসায় আমার বাবার বাড়িতে সব মাছ ভেজে খাওয়া হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখেছি ইলিশ মাছটা মা কখনোই ভাজে না। ইলিশ মাছ ভাজলে নাকি ইলিশ মাছের মজাটা চলে যায়, তো ওখান থেকে আমি ভাজা না খাওয়াটা শিখেছি। আর ইলিশ পোলাওটা খুব মজা লাগে মার হাতের ইলিশ পোলাওটা খেতে, অনেক দিন ধরে আমার এই ইলিশ পোলাওটা খেতে ইচ্ছা করছিলো, ইলিশের অভাবে খেতে পারছিলাম না। তো যাই হোক, একটা ইলিশ পেয়েছি, তারপর আমি যেহেতু রান্না করছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেশে যারা আছেন তারা তো আরও ভালো ভালো ইলিশ খেতে পারেন। এই যে এখানে আমি সেই যে দেখালাম আপনাদেরকে মরিচ আর হলো জিরাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি টক দই দিব, কারণ আমি ইলিশ মাছটা রান্না করার সময় টক দই দিব আর কি। এই যে এখান থেকে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন আমি মশলার পেস্টটা করে নিচ্ছি আর কি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের একটু বেশি, কারণ হলো আমরা ইলিশ মাছে কিন্তু মশলা কম খাই, আগেই বললাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটাটাও দিব আমি 1 চা চামচ পরিমাণ। এখানে আর কোনো মশলাই আমি দিব না, পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এখন আমি মশলাটা এটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। এখানে কী কী আছে তো বুঝতে পেরেছেন, আমি আস্ত জিরা আর কাঁচামরিচ হলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টক দই, লবণটা আমি পরে অ্যাড করছি, এই হলো মশলা, আর কোনো মশলাই না। একটু পানি দিয়ে দিলাম, এখন আমি এখানে লবণ অ্যাড করছি, যেহেতু আমি পোলাও তো লবণ দিব তাই এখানে আমি সে অনুযায়ী আন্দাজ করে লবণটা দিলাম, খুব বেশিও না খুব কমও না। মশলাটা একটু কষিয়ে নিতে হবে, মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ইলিশ মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব বেশি না, এই সাইডে ওই সাইডে উল্টিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম রেখে 6 থেকে 7 মিনিট এটাকে কুক করে নিব, তাহলে হয়ে যাবে আমার ইলিশ মাছটা রান্না করা। এরপরে আমি পোলাওটা রান্না করব, আর আমি ডিমের একটা কোরমা করব, ডিমের শাহি কোরমা, ওটার রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। তো ঠিক আছে, ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম থাকে, তার মধ্যে এটা ছিল একটু ফ্রোজেন ইলিশ তাই হলো একটু মানে এরকম হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু একদম ভালো আছে। আর ইলিশ মাছ খুব বেশি নাড়াচাড়া করা যায় না রান্নার সময়, তাহলে কিন্তু ইয়ে হয় কি জানি বলে ভেঙে যায়।
আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি কুক করে নিব। ঠিক আছে, তাহলে এটা কুক হতে থাক। এর ফাঁকে আমি ডিমগুলো ছিলে নিই। ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার ইলিশ মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে, সুন্দরভাবে কুক করে নিয়েছি। এখন আমি পোলাওটা রান্না করব। পোলাও রান্নার জন্য আমি এই যে একটা পাত্রে কিন্তু অলরেডি তেল দিয়েছি। আমি 4 কাপ চালের পোলাও রান্না করব, তো 1 কেজি চাইতে একটু কম আর কি। এখন আমি এখানে দিব হলো ঘি। পোলাওতে একটু ঘি না দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে না। যেহেতু আমি সয়াবিন তেলও দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি। আমার সেই বাসায় বানানো ঘিটা অনেক দিন গেল, এটা শেষ হয়ে গেলে আবারও বানাতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন দিয়ে দিব দারচিনি। ছোট ছোট দারচিনি টুকরো দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিব হলো এলাচ, 4 টুকরো এলাচ, 4-5 টুকরো দারচিনি ছোট ছোট, আর তেজপাতাও ওই রকমই 4-5 টুকরো। আর এখন দিয়ে দিব আমি হলো কুচানো পেঁয়াজ। দিয়ে দিলাম আমি প্রায় 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন ব্রাউন কালারের করে নিব। আমরা নর্মালি পোলাও যেভাবে রান্না করি ঠিক সেম ওয়েতেই আমি পোলাওটা রান্না করব। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আমি 1 চা চামচ পরিমাণ দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি হলো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি ইলিশ মাছে লবণ দিয়েছি, তাই এখানেও লবণটা সে অনুযায়ী বুঝেই দিতে হবে। দিয়ে আমি এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেই, অল্প একটু পানি অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড মিল্কটাও অ্যাড করতে পারেন কষানোর সময়, যদি পানিটা ইউজ করতে না চান। লিকুইড মিল্কটা দিলে পোলাওটা খেতে মজা লাগে। আমি লিকুইড মিল্কটাই দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পোলাওয়ের চালটা অ্যাড করব। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি 4 কাপ পোলাওয়ের চাল সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা হলো নর্মাল চিনি গুঁড়া পোলাওয়ের চাল। বাসমতি চাল দিয়ে আসলে এই ইলিশ পোলাও খেতে একটুও মজা লাগে না। পোলাওয়ের চালটা দিয়েই খেতে হয় ইলিশ পোলাও, তাহলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে মশলাটার সাথে চালগুলোকে আমি ভেজে নিব। যখন দেখবো চালগুলো ভাজতে ভাজতে সাদা সাদা হয়ে এসেছে, তখন আমি এখানে পানি অ্যাড করব। যেহেতু আমি 4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, সেহেতু আমি ডাবল পানি এখানে দিয়ে দিব হলো 8 কাপ। রান্না করতে করতে কিছু কথা বলি, আসলে দাওয়াত করে খাওয়াতে আমাদের সবারই ভালো লাগে, তাই না? কাউকে যদি আমাদের বাসায়, যেমন আমরা যারা রান্না করতে পছন্দ করি তারা কিন্তু সবাইকেই খাওয়াতে খুব পছন্দ করি, আমিও তার ব্যতিক্রম না, আমারও ভালো লাগে। এখন তো আসলে এই যে লকডাউন টকডাউন, কেউ কারো বাসায় যাচ্ছি না বলে আমাদের বাসায় প্রিন্সরা বা বর্ষারা বা ওদের বাসায় আমরা যেতে পারছি না। আমাদের আসলে দাওয়াতের কোনো অকেশন লাগে না, আমরা যে কোনো টাইমে যে কারো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে পারি। তো দাওয়াত করে খাওয়াতে সবাই খুব পছন্দ করে, এটা স্বাভাবিক, কম বেশি সবাই পছন্দ করে। কিন্তু এখন দাওয়াত খেতে ভয় লাগে, কি বলবো, এখন আসলে কারো বাসায় দাওয়াত খেতেই ভয় লাগে। যাই হোক, পৃথিবীর সব মানুষ সমান না, একজন এক এক রকম, এই জন্যই পৃথিবীতে এত বৈষম্য। যদি সবাই সমান হতো তাহলে তো আসলে এত বৈষম্য সৃষ্টি হতো না, আমি যেটা মনে করি আর কি। তবে আমি একটা জিনিস কি, আমি কখনো কারো উপকার করে সেটা আসলে কাউকে বলে বেড়াতে পছন্দ করি না। আমিও অনেকের জন্য অনেক উপকার করেছি, তারা স্বীকার করুক আর না করুক তাতে আমার কিচ্ছু হবে না। আমি যে উপকার করেছি সেটা আমার উপর আল্লাহ দেখেছেন, সো আমি তার কাছে জবাবদিহি করব, আমার অন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। আর যাদের উপকার করেছি তারা আমার সাথে কি করেছে সেটাও তারাই জবাব দিবে, এটা আমার জবাব দিতে হবে না, এই আর কি। আপনারা বুঝতেই পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি বা কি বলতে চেয়েছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দরভাবে ভালোভাবে আপনাদের সাথে আমার কাজগুলো, আমার ব্লগগুলো, আমার ভিডিওগুলো সুন্দর করে শেয়ার করতে পারি। তো পোলাওয়ের চালটা ভাজতে ভাজতে যখন এই যে ফ্রাইপ্যানের গাটা ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে। এখন আমি হলো এটার মধ্যে পানি অ্যাড করব। তো এখানে আমি হলো 8 কাপ পানি দিলাম রাইস কুকারের কাপের, যে কাপটা দিয়ে আমি চাল মেপে নিয়েছি সেই কাপের 8 কাপ পানি, মানে চালের ডাবল পানিটা দিয়ে দিলাম। দিয়ে পানিটার সাথে চালগুলোকে খুব সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি মাঝারি রেখে এখন এইটা রান্না করতে দিয়ে দিব। আমি উপর থেকে 4-5টা আস্ত কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক আছে, এটা হতে থাক তাহলে।
পোলাওগুলো যখন একদম হয়ে আসবে তখন আমি ইলিশ মাছটা এখানে অ্যাড করব। এই ফাঁকে আমি আমার ডিমের কোরমাটা রান্না করে নিই, তাহলে আমার রান্নার কাজ শেষ হয়ে যাবে। আমি এখন ডিমের কোরমাটা রান্না করব, এর জন্য আমি পাত্রে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, দারচিনি আর এলাচ। চুলাটা আমি আপাতত বন্ধ রেখেছি, কারণ হলো তাবি সাউন্ড দিচ্ছে, কারণ তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5-6টা, মাঝখান থেকে চিরে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, মানে কোরমা রান্নাতে ডিম আসলে ভাজার প্রয়োজন পড়ে না। খুব ভালোভাবে আমি হলো এগুলোকে ফ্রাই করে নিব। তো ঠিক আছে, ফ্রাই করে নিই তাহলে। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে মিল্ক, লিকুইড মিল্ক দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই রান্নাটা পুরোটাই মিল্কের উপরে আর কি, মিল্ক দিয়ে রান্নাটা পুরোটাই করতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিলাম মিল্কের সাথে পেঁয়াজগুলো। এখন আমি আস্তে আস্তে এখানে মশলা দিব। মশলার মধ্যে আমি শুধু এখানে বাটা মশলা দিব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে যাতে থিকনেসটা ভালো হয়। 2 চা চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটাও 1/2 চা চামচ, আর দিব লবণ। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব, লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম আমি লবণটা স্বাদ অনুযায়ী, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোকে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট 1 চা চামচ পরিমাণ। এই পেস্টটার মধ্যে আছে কাজু বাদাম, চীনা বাদাম আর হলো কিশমিশ। আমি একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ আরও লিকুইড মিল্ক অ্যাড করলাম। এই মিল্কটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। মিল্কটা ফুটে উঠেছে, এখন আমি সেই যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5-6 মিনিট চুলার আঁচটা মাঝারি থেকেও একদম কম রেখে এগুলো আমি কুক করে নিব। তাহলেই হয়ে যাবে আমার ডিমের শাহি কোরমা। আপনারা ইচ্ছা করলে উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন, আবার একটু চিনিও দিতে পারেন। এই তো আমার ডিমের কোরমাটা কিন্তু হয়ে গেছে, খুব বেশি না, আমার 5 মিনিট মতো কুক করতে হয়েছে। এই যে ইসের কালারটা, গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, একদম গাঢ় একটা দইয়ের কালার এসেছে। আর এদিক থেকে পোলাওটা কিন্তু হাফ মতো হয়ে এসেছে, হাফ বলতে পুরোপুরি মোটামুটি হয়ে এসেছে, যা শুধু আর 4-5 মিনিট কুক করলেই হয়ে যেত। তাবিব কথা বলছে, শুনতে পাচ্ছেন? চারদিক থেকে এভাবে ছিটিয়ে দিলাম, মানে চারদিক থেকে এভাবে পোলাওগুলোকে সরিয়ে দিলাম। এখন আমি মাঝখান থেকে মাছগুলো দিয়ে দিব। এখন আমি আবার সেই যে পোলাওগুলো সুন্দর করে এভাবে দিয়ে মাছগুলোকে ঢেকে দিচ্ছি। তো এখন আমি খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম চুলার আঁচটা কমিয়ে আরও 5-6 মিনিট দমে দিব। তো রান্না বান্না তো মোটামুটি আমার শেষ, এখন তাবিব আর তোশান, এই যে দেখুন ওদের দুজনেরই শাওয়ার নেওয়া হয়ে গেছে, দুই ভাই খুব সুন্দর করে খেলাধুলা করছে। আর আমি এখন একটু ঘরের কাজগুলো শেষ করে ফেলবো, ঘরের কাজগুলো শেষ করে তারপরে হলো আমি আপনাদের সাথে আরও কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব। তো দুই ভাই খুব আনন্দের সাথে খেলাধুলা করছে, তাবিবও ভাইয়ের আদর নিচ্ছে। তাবিব এখন সব কিছুই বুঝে, মাশাল্লাহ। দোয়া করবেন ওদের দুজনের জন্যই, ওরা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামতে থাকে, এই আর কি। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করব একটু পরে, দেখাবো কেমন হয়েছে আমার ইলিশ পোলাওটা আর ডিমের কোরমাটা তো দেখিয়েছি। গতকালকে বলেছিলাম তোশান তাবিবের জন্য কিছু শপিং করতে গিয়েছি, তো এই যে সোবো থেকে ওদের জন্য কিছু কাপড় চোপড় কিনেছি, তো একটা একটা করে আপনাদেরকে দেখাই। তার আগে তাবিবের ক্যাপটা দেখাই, দেখছিলেন যে আমি তাবিবের জন্য ক্যাপ কিনছিলাম। তো এই ক্যাপটা তাবিবের জন্য কেনা হয়েছে, আমি আসলে ক্যাপটা কেনার সময় খেয়াল করিনি যে ক্যাপে টি লেখা, পরে বাসায় আনার পরে দেখছি টি লেখা। তারপরে তাবিবের জন্য হলো এই যে টি শার্ট, এই যে একটা টি শার্ট রেড কালারের, আমার কাছে রেড কালারের যে কোনো জিনিস খুব ভালো লাগে। তারপরে হলো এই আর একটা টি শার্ট, এটা হলো হোয়াইট কালার, এই টি শার্টটা খুব কিউট। এই যে তাবিবের আর একটা ড্রেস, এটা হলো প্যান্ট সহ একটা ড্রেস, এটা একটু বড় সাইজের নিয়েছি আমি, কারণ সবগুলো এক সাইজের নিলে দেখা যাবে যে এগুলো আর মানে একসাথে সবগুলোই আমার পরিয়ে ফেলতে হবে আর কি। তো এটা নিয়েছি একটা।
তারপরে এইটা একটা তাবিবের জন্য সিঙ্গেল প্যান্ট কিনেছি এই যে সিঙ্গেল একটা প্যান্ট ডিজাইনড প্যান্ট ডিজাইন প্যান্ট হ্যাঁ তারপরে হলো তারপরে হলো এইটা আরেকটা সেট এই এই সেটগুলো ভালো এগুলো হলো মানে গরমে পড়তে পারবে সুবিধা হাতা কাটা এই সাথে প্যান্ট এই শনের তারপরে না এটাও তাবিজে তোমারগুলো পরে দেখাচ্ছি এটা আরেকটা তাবিবের ড্রেস এটাও সাথে যে এরকম গেঞ্জিটা আর সাথে প্যান্ট প্যান্টটা সুন্দর এটার অনেক প্যান্টটা খুবই সুন্দর এই তো তাবিবের আরও আছে নাকি তাবিবের হ্যাঁ আরও একটা আছে তাবিবের তাবিবের ড্রেস অনেকগুলো কেনা হয়েছে কারণ ওর ছোটো বাচ্চাদের ড্রেসগুলোই এমন খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো লম্বা হয়ে যায় আর ড্রেসগুলো ও যেমন তেমনই থেকে যায় এই আরেকটা ড্রেস তাবিবের এই ড্রেসটার প্যান্টটা খুবই সুন্দর তাই না প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে এই তো আর আছে কি তোমার তারিক ভাইয়া আর তো মনে হয় নাই তারিক ভাইয়া এবার তোষানের গুলো দেখাই তোষানের টি শার্ট অনেকগুলো আছে তারপরও এই তিনটা টি শার্ট কিনেছি এটা অফার ছিল যে তিনটা টি শার্ট 1000 টাকা বাংলাদেশি টাকায় আর কি এই একটা টি শার্ট তোষানের জন্য তারপরে এই একটা তারপরে আরেকটা আছে এই যে একটা এই যে তিনটা টি শার্ট এই তিনটা টি শার্ট তোষানের জন্য কেনা হয়েছে আর তোষানের জন্য প্যান্ট কেনা হয়েছে তিনটা এই হলো তোষানের শপিং এই একটা প্যান্ট তারপরে এই একটা এটা একটু ফুল প্যান্ট ট্রাউজার টাইপের প্যান্ট আর কি এটা ভালো লাগলো আপনাদের ভাইয়া পছন্দ করলো আর একটা এই প্যান্টটাও আমার খুব পছন্দ হয়েছে এই একটা প্যান্ট এই তিনটা প্যান্ট তোষানের জন্য কেনা হয়েছে আর তিনটা টি শার্ট আর তাবিবের বাকি সব এই তো ওদের শপিং আর শপিং কেন করছি কারণ ওদের কাপড় চোপড়েরও একটু দরকার ছিল আর আমাদের একটা প্ল্যানিং আছে এটা আগেই বললাম এটা সাকসেসফুল বলে তো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তো সেটার জন্য আমাদের কিছু শপিংয়ের দরকার ছিল এই কারণে শপিংগুলো করা তো ঠিক আছে এগুলো সব ওয়াশ করতে হবে তাই এইভাবে রেখে দিই সমস্যা নেই ওয়াশ করে পরে আয়রন করে নিব এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের ভাইয়া তারিককে ফিরে খাওয়াচ্ছে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করব পরে কথা বলছি এখন খাওয়া দাওয়া করব এই সেই ইলিশ পোলাও তো এক সাইড থেকে খুব সাবধানে তুলতে হবে যেহেতু ইলিশগুলো ভিতরে আছে কিন্তু আমি তুলে নিচ্ছি ঘ্রাণ কিন্তু ইলিশ পোলাও একদম যেরকম ইলিশ পোলাও সেরকম ঘ্রাণটাই এসেছে ইলিশ মাছ তো এমনি নরম হয় না ইলিশের গন্ধ পাচ্ছ পুরো ইলিশের গন্ধ মানে বাংলাদেশের যে ইলিশ গুলা ইলিশ না সে তো বললোই যে কাটার সময় আসলে কিন্তু হাতে তেল চলে গেছিল আপনাদের সাথে শেয়ার করলাম ইলিশ পোলাও রেসিপি তো ঠিক আছে আজকের মতো আমার এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ।